গাইস ভিডিও শুরুতে আমি আমাদের যত ফ্রি ফায়ার অডিয়েন্স আছে বা যারা আমাদের এই ভিডিওটা দেখবে ফ্রি ফায়ার রিলেটেড বলি বা পাবজি রিলেটেড বলি আপনারা আজকে ভিডিওতে কাইন্ডলি এত পরিমাণ শেয়ার এবং এত পরিমাণে লাইক করবেন যেটা ফ্রি ফায়ার ইতিহাসে যেন একটা রেকর্ড হয়ে যায় যাতে করে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় কারণ আমাদের এই ভিডিওটাতে আমরা সেই সকল বিষয়গুলো কভার করব যে বিষয়গুলো অ্যালিগেশনগুলো আমাদেরকে ফ্রি ফায়ার বন্ধর কারণ হিসেবে দেখানো হচ্ছে এবং ফ্রি ফায়ার বন্ধ না করার কি কি কারণ থাকতে পারে আমরা সেগুলো নিয়েও পুরো ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো। সো অবশ্যই আজকের ভিডিওটা যেন ফ্রি ফায়ারের ইতিহাসের রেকর্ড ব্রেকিং একটা লাইকওয়ালা ভিডিও হয় যাতে করে এই ভিডিও বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় আপনাদের সবার কাছে। আজকের ভিডিও শুরুতে আমি এই অনুরোধটা রেখে আমাদের ভিডিওটা শুরু করতে চাইবো। তো গাইজ মোটামুটিভাবে আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখতেছেন যে আমাদের বর্তমান সময় ফ্রি ফায়ার কমিউনিটি বলি বা গেমিং কমিউনিটিতে স্পেশালি কি চলতেছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার পাবজি বা যারা মেইন স্ট্রিম গেমগুলো ছিল সেই গেমগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ এসছে হাইকোর্ট থেকে আমাদের মাননীয় বাংলাদেশ সরকারের প্রতি। এবং বাংলাদেশ সরকার যদি এই স্টেপটা নেয়, আমাদের গভর্নমেন্ট যদি এই স্টেপটা নেয়, ওয়েল অ্যাজ এ বাংলাদেশি আমরা পুরোপুরিভাবে 100% তাদের কথাগুলো শোনার জন্য বাধ্য। তবে এইখানে আমরা অ্যাজ এ গেমার আমাদের হয়তো অনেক সময় হয় না যে দূর থেকে আমি একটা জিনিস দেখতেছি কিন্তু আমি কাছে গেলাম না, জিনিসটার ব্যাপারে জানলাম না, হয়তো কিছু ভুল ধারণা জন্মাইতে পারে। সো সেই ভুল ধারণাগুলো আমরা কিছু ভুল ধারণা দেখেছি আমাদের বাইরে আছে বা বাইরে অনেকের মধ্যেই আছে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো যে এই ভুল ধারণাগুলো নিয়ে কিছু কথা বলতে, যে হয়তো বা আপনাদের কাছে এটা এমন মনে হচ্ছে বাট এটা আসলে ঠিক যেভাবে আপনারা ভাবতেছেন মনটা নয়। এবং আমাদের গেমিং কমিউনিটির বা গেমগুলো থেকে ই স্পোর্টস বলি বা যেই সেক্টর বলি সেখান থেকে আমরা ইয়াং জেনারেশন অ্যাজ এ ডিজিটাল জেনারেশন কি কি সুবিধা পাচ্ছে। যেহেতু আমাদের মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশটা এসছে এবং তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন মহামান্য আদালত যে কেন এই গেমগুলোকে ব্যান করা হবে না বলে মনে করে বা এরকম যদি কোনো ভ্যালিড রিজন থাকে সেই রিজনগুলো দেখাইতে। এবং অ্যাজ এ গেমার আমরা একটু চেষ্টা করব আমাদের গেমগুলোর কেন ব্যান করার দরকার নেই বা ব্যান করার প্রয়োজন নেই সেটার কিছু রিজনস দেখাইতে, হয়তো বা এই কথাগুলো আমরা ঠিক বলতে পারি বা ভুল বলতে পারি। যেহেতু আমরা বয়সে ছোট সবার কাছে শুরুতে ক্ষমা প্রার্থী, তবে আমরা যে রিজনগুলো মনে করি সেই রিজনসগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমাদের মাঝখানে আমাদের সবার সিনিয়র মিস্টার ট্রিপুলার ভাই আছেন। ট্রিপুলার ভাই, আপনি যদি আপনার পক্ষ থেকে বলতেন যে কেন আসলে ব্যানটা দরকার নেই বা এটা থেকে আমরা কেমনে পরিত্রাণ পেতে পারি ব্যান না করে। আমাদের যে ডিসিশনটা নেওয়া হয়েছে হাইকোর্ট থেকে সেটা হচ্ছে লাইক এই দুইটা গেম ব্যান করা, ফ্রি ফায়ার এন্ড পাবজি। এখন কথা এইটা যে আমাদের রিজনও দেখাতে বলা হয়েছে যে এই দুইটা গেম কেন ব্যান আমরা না করব বা করব না। আমাদের এই গেমটা ব্যান করলে উনারা কি কি দিক দিয়ে বেনিফিট পাবে বা কি কি অ্যাডভান্টেজ রয়েছে আর ব্যান না করলে কি কি রয়েছে ওগুলো আমি তুলে ধরবো। আমাদের ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি ব্যান করার রিজন হচ্ছে যে অ্যাডিকশন, আমাদের ইয়াং জেনারেশন নষ্টার দিকে যাচ্ছে, উনাদের অনেক বেশি নেশা হয়ে যাচ্ছে গেমটার প্রতি আর এই গেমটা উনাদেরকে অনেক বেশি ক্ষতি করতেছে বিভিন্ন দিক দিয়ে। এখন এর জন্য উনারা এই ডিসিশনটা মেইনলি নিয়েছে। এই ডিসিশনটা নেয়ার পরে যে লাইক এই ডিসিশনটা যদি আসলে নেওয়া হয় যে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি ব্যান, তাহলে কি ওই জিনিসটা আসলে ঠিক হবে কিনা, লাইক আমাদের ইয়াং জেনারেশন যারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে গেমটার প্রতি, তাদের যদি ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি ব্যান করা হয় তাহলে যে ওনারা অন্য কোনো গেম খেলবে না তার তো কোনো ই নেই। আর যারা নেশা অলরেডি হয়ে গিয়েছে তারা কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো গেম একে ধরে নিবে ওনার ওই টাইমটা পাস করার জন্য। এখন নর্মালি আমরা কখনো বলতে পারি না এইভাবে যে একটা একটা কারো হচ্ছে ফ্রি ফায়ার বা পাবজির প্রতি নেশা, গেম যারা খেলে তার গেমের প্রতি নেশা। এখন কোনো গেমকে বন্ধ করে ওই নেশাটা কখনো কাটানো পসিবল না। ছোট যে ইয়াং জেনারেশন যারা একেবারে বাচ্চা যারা, তাদের যেইভাবে করে ই করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে, তাদের এত কম বয়সে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর ঘন্টার পর ঘন্টা উনারা গেম খেলতেছে, এগুলোর ব্যাপারে যদি কন্ট্রোল না করা যায় তাহলে যে গেম বন্ধ করে এটা কোনো যুক্তির মধ্যেই আসে না। উনারা যদি ওইটা না কন্ট্রোল করে তাহলে যে কোনো না উনারা অন্য কিছু করবে, অন্য কোনো গেম খেলবে আর গেম না খেললে অন্য কিছু করবে। এটা কোভিড এর টাইম ছিল, আমাদের বাসার মধ্যে অনেকে অনেক বেশি টাইম কাটে গেছে, তো গেমের দিক দিয়ে আসক্তি না হয়ে উনারা সবসময় পড়ালেখার দিকেও থাকতে পারে না, কোনো না কোনো দিক দিয়ে থাকা লাগবে উনাদের। অভিভাবকরা যদি সন্তানদেরকে লাইক বাচ্চা যারা আছে তাদেরকে যদি ওই ওই অ্যামাউন্টের টাইম দিত তাহলে যেহেতু ওরা এত বেশি গেম নিয়ে পড়ে থাকতো না। বর্তমান যুগটা এমন হয়ে গিয়েছে যে লাইক কোন একটা বাচ্চাকে কান্না থামানোর জন্য মোবাইল সামনে দিয়ে দিচ্ছে, ছোট একেবারে
যারা কিছু কথাও বলতে পারে না তাদের মুখের সামনে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। আর একটু বড় হলে এখন ওদের হাতে ফোন যে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন সেটারও রিজন অভিভাবকরা দেখিয়েছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাসেস আর বাই রিলেটেড যে জিনিসগুলো। মানে এইটার ব্যাপারে আমরা বলতে পারবো যে অনলাইন ক্লাসেস এর জন্য ঘন্টার পর ঘন্টা কত টাইমই লাগে অনলাইন ক্লাস, আর অনলাইন ক্লাসের পরেও যদি ওর হাতে একটু ফোন থাকে ওইটা কতক্ষণই বা এক থেকে দুই ঘন্টাও যদি ওরা গেমের পিছনে টাইম দেয় পার ডেতে সেটা এনাফ, কিন্তু তার উপরে যদি দেয় সেটা তো অভিভাবকের চোখে অবশ্যই পড়ার কথা। আর কি গেম খেলতেছে ওইটা ক্ষতিকারক কিনা সেগুলো তো অনেক আগেই পড়ার কথা। একটা গেমের নেশা মানে হচ্ছে ওই গেমটা এক লাগারে অনেক বেশি খেলা, আর এক লাগারে খেলছেই সেটা অভিভাবকটা একদমই চোখে পড়তেছে না, এই জিনিসটা তো অবিশ্বাস্য টাইপের। আচ্ছা রিজভি ভাই, এখানে একটা কথা যোগ করব আপনার কাছে, যে ওনারা বলতেছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে আটকাইতে পারতেছি না এক নাগারে খেলার থেকে, এক নাগারে গেমটার পিছনে পড়ে থাকা থেকে, ওদের গেমটার নেশা হয়ে গেছে, ওনারা আটকাইতে পারতেছেন না, এটার জন্য গেমটার দোষ দিচ্ছে আর কি। সো এটা নিয়ে আসলে কি বল, কি বলবেন আপনি? তাহলে ওনারা ফেইল্ড আর কি, ওনাদের কাজে ওনারা ফেইল্ড, এছাড়া আর কি বলার আছে? একজন প্যারেন্ট হিসেবে ওনারা প্রথম থেকে যদি লাইক ওই যে বলে না যে রিহাবে পাঠানো হয়, রিহাবে কেন পাঠানো হয়, ডিরেক্ট বলতোই যে খাইও না আর খাওয়া বন্ধ করে দিবে, এই টাইপের তো হয় না, আস্তে আস্তে করে ওনারা কাটানোর চেষ্টা করুক। নেশাগ্রস্ত হয় না অল্প অল্প করতে করতে টাইম পেতে পেতে, এখন যদি একজন প্যারেন্টস ওর ফোন হাতে দিয়ে 10 ঘন্টা 15 10 ঘন্টার মতো রেখে দেয় তাও দিনের পর দিন, তখন যে কিছু না কিছুর উপর নেশা আসবে, সেটা ফেসবুকিং হোক, সেটা গেম হোক অথবা অন্য কিছু। এখন সেইটার উপর উনারা যে হুট করেই বলবে আর কথা শোনা করে শুরু করে দিবে উনার ছেলে, এই টাইপের তো হতেই পারে না। তো উনারা আস্তে আস্তে ওই জিনিসটা কাটিয়ে ওঠার চেষ্টা করুক, এটা পুরোপুরি আমি বলবো উনাদের যে ফলটা ছিল ওইটা উনারা শুধরানোর চেষ্টা করতেছে, ঠিক আছে, এছাড়া আর কোনোই না। এরপরে আমাদেরকে আমাদেরকে রিজভি ভাই আরো যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে মেইন ছিল এইটাই যে গেমটা খেলে অস্ত্র চালানো শিখতেছে, তারা অস্ত্র সম্বন্ধে জানতেছে, সমাজের অবক্ষয় হচ্ছে, তারা মারামারি শিখতেছে, একজন আরেকজনকে খুন করা শিখতেছে, এইগুলোর জন্য আসলে গেমটার দোষ দেওয়া হচ্ছে। তো আমরা যদি নেগেটিভ জিনিসগুলো চিন্তা করতে চাই তাহলে যত রকমের পজিটিভ জিনিস আছে সবকিছু থেকে কিছু না কিছু নেগেটিভ জিনিস বের হবে, যদি না বের হয় তাও জোর করে বের করতে পারবো আমাদের ইমাজিনেশন দিয়ে। এখন কথা হচ্ছে আমাদের পজিটিভ দিকগুলো যদি আমরা চিন্তা করি তাহলে যে বোঝা যাবে না ঠিক আছে। এখন যদি আমরা এই জিনিসটা আগে দেখি যে হ্যাঁ একটা ছোট ছেলের হিসেবে বা ইয়াং জেনারেশন হিসেবে এত ছোট বাচ্চার হিসেবে আমাদের এই গেমগুলো অনেক বেশি নলেজ শেয়ার করতেছে, আর যে জিনিসগুলো শেয়ার করতেছে ওগুলো ভায়োলেন্স হিসেবে অনেকে চিন্তা করতে পারে, কিন্তু যদি ওনারা এটা অফ করে দেয় বা এইটা ছাড়া অন্য ছোট বাচ্চারা যেদিকে যেতে পারে ওই ফ্রি টাইমটাতে ওগুলো এর থেকেও কিন্তু খারাপ হতে পারে, এর থেকেও খারাপ খারাপ অনেক জিনিস রয়েছে যেগুলো যদি প্যারেন্টস এগুলো কন্ট্রোল না করতে পারে বা এগুলো প্যারেন্টসের চোখে না পড়ে তাহলে যে ওর বাচ্চারা অন্য দিক দিয়ে যে ওইগুলোর দিকে যাবে না, আমি বলতেছি না উল্লেখ করতেছি না কি কি দিক রয়েছে, কিন্তু খারাপ এর থেকেও খারাপ অনেক অনেক দিক রয়েছে যেগুলোর দিকে গেলে একেবারে পুরো নষ্ট দিকে যাবে, পুরো চাইল্ডহুডটাই নষ্ট হয়ে যাবে এমন টাইপের দিকে রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এখন ভালোর দিকগুলো যদি আমরা চিন্তা করি গেমটা থেকে ভালো দিক কিন্তু আমাদের অনেক অনেক রয়েছে। ব্যাটল গ্রাউন্ড গেমগুলোই বলি, আমাদের ই স্পোর্টস যেটা রয়েছে, আমাদের নাইম আলম আছে এখানে প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়ার, তো ই স্পোর্টস যেটা রয়েছে সেইখান থেকে বাইরের দেশে যারা ই স্পোর্টস প্লেয়ার তারা প্রফেশন হিসেবে নিচ্ছে, এই জিনিসটাকে পার্মানেন্ট হিসেবে নিচ্ছে যে আমি একটা জব হিসেবে ই স্পোর্টসকে চুজ করব। বাংলাদেশে ই স্পোর্টস নতুন নতুন আসলো, এটাকে এখনই করা সম্ভব না বা আমাদের ফ্যামিলি কখনো আমাদেরকে ওইভাবে সাপোর্ট করবে না ই স্পোর্টসের দিকে, কিন্তু তারপরেও অনেক অনেক প্লেয়ার লাইক নাইম আলম ই স্পোর্টস দিকে গিয়েছে, আর আমাদের বাংলাদেশকে নাইম আলম এই ব্যাপারে যদি একটু কন্টিনিউ করতে। আসলে ই-স্পোর্টস দিয়ে হচ্ছে একটা দেশকে চেনানো যায় ভালো করে, যদি ওর পারফরমেন্সটা ই-স্পোর্টস এর দিক দিয়ে বেটার হয়, তো ওটা চাচ্ছিলাম আমি, মানে ভালো একটা পারফরমেন্স করার ই-স্পোর্টস এর দিক দিয়ে, যা এখনো অনেকজনে চাচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার বাইরের দেশের সামনে। আসলে তো ওই হিসেবে এটা কোথায় বাইরের দেশে বলতে কোথায় কত দূর পর্যন্ত রিপ্রেজেন্টেটেড সীমাটা গন্ডিটা, যেমন আপনি দেখেন গত বছর এফএফবিসি নামক যে টুর্নামেন্টটা হয়েছিল বাংলাদেশে, তো ওইটাতে ফার্স্ট যারা আসছিল তারা ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে ওটা সম্ভব হয় নাই, তো ওই ওই হিসাবে স্পোর্টস এর দিকটা ভালো করে জানতো না, কিন্তু এবছর আবার
যেটা আসবে এফবিসি মেক্সিকোতে খেলা হবে ওয়ার্ল্ড সিরিজটা, তো ওটার জন্য আমি আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। ওয়ার্ল্ড সিরিজ বলতে কি এটা ফুটবল ক্রিকেট যেমন বিশ্বকাপ হয় সেম ভাবে গেমের মধ্যে ওয়ার্ল্ড সিরিজ? হ্যাঁ, মানে ক্রিকেট বিশ্বকাপের মতো ফ্রি ফায়ারেও ফ্রি ফায়ার বিশ্বকাপ একটা হয়, যেটা গত বছর বাংলাদেশ যাইতে পারে না, যেটা আপনাকে আগে বলছিলাম আমি। তো এবার আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিক থাকে, করোনা পরিস্থিতি সব ঠিক থাকে, তাহলে কিছু একটা করা যাবে আর কি, তাহলে মানুষজন আরো চিনবে গেমটাকে। তো আসলে নাইন যেভাবে বললো যে আমরা এই বিশ্বকাপগুলো ফ্রি ফায়ার বা এই গেমের বিশ্বকাপগুলো হয় এবং এই বিশ্বকাপগুলোর প্রাইস পুল সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা জানলে অবাক হবেন যে এখানে আপ টু 30-40 মিলিয়ন কোটি কোটি টাকার প্রাইস পুল থাকে, যারা উইনার হয় তারা পায়। যেমন রিসেন্টলি আমাদের বাংলাদেশের আরেকটা গেম, আমাদের আরেকটা কম্পিটিটিভ গেম, সেইখান থেকে তারা উইনার হয়েছিল বলতে তারা সেইখানে ওয়ার্ল্ড সিরিজে চান্স পেয়েছিল এবং তারা যে 40 লক্ষ টাকা পেয়েছিল তারা সেটা পুরোপুরিভাবে ইউনিসেফকে দিয়ে দিয়েছিল। একইভাবে ফ্রি ফায়ার থেকেও আমাদেরকে 30-35 লক্ষ টাকার যে চ্যাম্পিয়নশিপটা হয় সেই প্রাইজ মানে। সো এই যে এই সেক্টরটা ই-স্পোর্টসের, এটা সবে শুরুতেই যদি এইরকম একটা লেভেল পর্যন্ত 30 লাখ 40 লাখ 50 লাখ এরকম প্রাইস পুল থাকে, তাহলে এই ই-স্পোর্টস জিনিসটা যখন বাংলাদেশে পুরোপুরিভাবে আমরা স্টাবলিশ করতে পারবো তখন এটা আরও কত বড় পর্যায়ে যাবে আশা করি বুঝতে পারতেছেন। কারণ শুরুতে একটা গাছ বীজ আমরা রোপণ করলে সেই বীজ কিন্তু বড় হয়, অনেক বড় বৃক্ষে পরিণত হয়। সো ই-স্পোর্টস এটা জাস্ট আমাদের বাংলাদেশে এখন বীজের মতো একটা অবস্থায় আছে, এটাকে যদি আমরা রোপণ করি এটা হিউজ একটা পর্যায়ে যাবে, যে জিনিসটা সম্বন্ধে হয়তো আমরা অনেকে এখন পর্যন্ত জানি না। বাট কাইন্ডলি আপনার এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করলে বা একটু যদি খোঁজ নেন জেনে যাবেন। এরপরে গাইজ আমরা আমাদের সাথে আছেন মামা গেমিং, ওরপরে আমাদের বাতেন মিয়া। সো বাতেন মিয়া ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে বাতেন ভাই, আমাদের বর্তমান সময়ে যে গেমগুলাকে আসক্তির কারণ বলা হচ্ছে বা গেমগুলাকে আমাদের সমস্যার কারণ বলা হচ্ছে এবং এই গেমগুলো খেলার কারণে আমাদের সমাজের যুব সমাজের যে হার্মগুলো হচ্ছে, তারা পড়ালেখা থেকে সরে যে অনেক বেশি সময় এই গেমগুলোতে স্পেন্ড করতেছে দেখানো হচ্ছে, আসলে এটা নিয়ে আপনার মতামত কি? ব্যাপারগুলো সবগুলোই হয়ে থাকে আসক্তির জন্য, আসক্তি যে কোনো কিছুতে জন্মাতে পারে। আর আমি মেইনলি যেটাকে দায়ী করব, আমি বলবো স্মার্টফোন আসক্তি। ফ্রি ফায়ার ব্যান করতে পারবে, পাবজি ব্যান করতে পারবে, তবে আমার মনে হয় না যে ছেলেটা বা মেয়েটার কাছে স্মার্টফোন ইউজ করতেছে, যারা স্মার্টফোন ইউজার আছে, এটা ব্যান করলেই যে স্মার্টফোনের সে সময় দিবে না এরকম কোনো আমরা পাইনি। সে অবশ্যই সময় দিবে, সে হয়তো অন্য অ্যাপ চালাবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, অল অন্য কিছু খোলা থাকতেছে। প্লাস দুটো গেম ব্যান করতেছে এবং যারা গেমার আছে, যারা গেম খেলতে চায়, যে কোনো অন্য একটা আদারওয়ে তো অন্য একটা গেম কিন্তু তারা নিয়ে আসবে, গেম কিছু না কিছু খেলে তারা সময়টা পাস করার চেষ্টা করবেই, এবং এই স্মার্টফোন স্মার্টফোনের উপর দিয়ে এই সময়গুলো যাবে। তো আমি বলবো যে মেইনলি স্মার্টফোন আসক্তি, এটা দূর করার জন্য বাবা মায়ের প্রপার গাইড দরকার। একদম অল্প বয়সে ফোন হাতে তুলে দেওয়া উচিত নয়, অনলাইন ক্লাসের জন্য লাগে, এটা জাস্ট সুন্দরভাবে যদি তারা প্রত্যক্ষ করে যে ছেলে মেয়ে কি করতেছে, অনলাইন ক্লাস কতক্ষণ করতেছে, এবং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তার বেশি না, এবং খোঁজ খবর রাখতে হবে। গুড প্যারেন্টিংই পারে এই সমস্যা থেকে সমস্যাটিকে সমাধান করতে। এবং আমি বলবো যে স্মার্টফোন আসক্তি মেইনলি দায়ী, একটা গেম ব্যান হচ্ছে আরেকটা আসবে, আরেকটা ব্যান করবে আরেকটা আসবে, কিন্তু এই যে স্মার্টফোন আসক্তি এটা কিন্তু থেকেই যাবে। যে গেম যেই সময়গুলোতে তারা খেলতো ওই সময়গুলোতে যে আরো বাজে কোনো কাজে তারা সময় স্পেন্ড করবে না বা বাজে কোনো দিকে জড়িয়ে যাবে না, সেটার গ্যারান্টিও কিন্তু আমরা দিতে পারি। ভাই এটা একদম সত্য কথা বলেছেন। এবং গাইজ আমাদের মাঝখানে গেমিং উইথ তালহা আছে। সো গেমিং উইথ তালহা কি খবর? আপনি তো বর্তমান সময়ে চলমান যে পরিস্থিতি যা কিছু চলতেছে, আমাদের মেইনলি হাইলাইটেড দুইটা গেম নিয়ে হয়তো অনেক ধরনের বিরূপ মতবাদ তৈরি হয়েছে বা সবাই আমরা দেখেছি যে আমাদের মহামান্য আদালত তারা গেমটাকে ব্যান করার কথা বলেছেন। সো এই চলমান অবস্থা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে বা মতামত থাকে অবশ্যই আপনি জানাতে পারবেন, যেখানে উল্লেখ্য থাকবে যে এই গেমগুলো কেন ব্যান করা হবে না বলে আপনি মনে করেন বা কেন ব্যান করার দরকার নেই বলে আপনি মনে করেন, যদি আপনার কাছে ভ্যালিড রিজন থাকে দয়া করে বলবেন। তো ভাই এখানে কথা হচ্ছে কি, যদি আমি সাপোজ গেমটার একটা সাইড ধরি, মনে করেন 10টার ভিতরে একটা সাইড ধরতেছি, সেটা হচ্ছে আর্নিং এর সাইড, ইনকামের সোর্সটা যদি আমরা এখান থেকে ধরি, তো সেই ক্ষেত্রে কিন্তু গেমের থেকে যে পরিমাণ ইনকামটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে, তার ওইখান থেকে পার্সেন্টেজ বাংলাদেশ বেশিরভাগ নিতে পারবে। কিন্তু এছাড়াও আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি, তারা কিন্তু বাইরের দেশের থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, এক কথা বলতে পারেন ইউএস ডলার বা যে কোনো রুপি যেটাই হোক না কেন, আর্ন করতে পারতেছে এখান থেকে, ঠিক আছে? আর এখানে দেখলাম আমি আরো একটা কথা বলা হয়েছে,
সেটা হচ্ছে এখান থেকে একটা কথা বলা হয়েছে যে কি গেমটাকে যদি 18 বছরের ঊর্ধ্বে যে ছেলে পেলে আছে তাদেরকে খেলার একটা সিস্টেম করে দেওয়া হয় তাহলে ভালো হবে, কিন্তু এইটা মনে হয় না এজ রেস্ট্রিক্ট করে দেওয়া, এজ রেস্ট্রিক্ট করে দেওয়া এটা অবশ্য একটা ভালো পন্থা, বাট মনে করেন কি ভাই একটা কথা বলি আমি, এটা নেগেটিভ মাইন্ডে নেওয়া যাবে না, বর্তমানে কিন্তু সাপোজ গেমটা ব্যান করে দেওয়া হলো তো বর্তমানে খেলাধুলার কিন্তু কোনো মাঠ নেই শহর অঞ্চলে যারা আছে, খেলাধুলার কিন্তু কোনো মাঠ নেই ভাই, ঘরের থেকে বের হওয়ার পরে বন্ধু বান্ধব এক জায়গায় 10 জন দাঁড়ায় আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, যদি আমি বলি নেশাগ্রস্ত করার জন্য, নেশা করার জন্য জায়গা আছে 10 জন একসাথে মিলে, খেলাধুলার জন্য কিন্তু কোনো জায়গা নেই, তাহলে ছেলে পেলে কিন্তু কি করবে, নেশার দিকে ছুটে যাবে ভাই অবশ্যই যদি গেমটা ব্যান করে দেওয়া হয়, তাই না? আর এই গেমটা ব্যান করে দেওয়া গেলে তারা কি করবে, যেমন রেজু ভাই বলছে এর আগে ওর যে গেমের প্রতি আসক্ত, ফ্রি ফায়ার আর পাবজির প্রতি না, এখন বর্তমানে সবাই গেমের প্রতি আসক্ত, অর্থাৎ এই দুটা গেম যদি চলেও যায় অবশ্য অন্য কোনো একটা গেমের প্রতি তারা আসক্ত হয়ে যাবে, কোনোভাবে কিন্তু থামায় রাখতে পারবে না, দমায় রাখতে পারবে না, এটা ইম্পসিবল কিন্তু ভাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার পজিটিভ দিকগুলো বিবেচনা করি, পজিটিভ দিকগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের দেশের পক্ষে অনেক উপকার হবে। যেমন আমরা কিন্তু প্রজন্মের দিক দিয়ে আমরা কিন্তু প্রথম প্রজন্ম, প্রথম অর্থাৎ আমাদের এর আগের যে প্রজন্ম ছিল, যেমন আমাদের বাবার কথা যদি আমরা চিন্তা করি, যেমন আমার বাবা মার কথা যদি আমি চিন্তা করি, বাবা মা দাদা দাদি যারা ছিল তাদের সময় কিন্তু স্মার্টফোন ছিল না, ফোন ছিল হয়তো, মোবাইল ছিল, ল্যান্ডলাইন ছিল, বাট স্মার্টফোন ছিল না। তো আমরাই কিন্তু প্রথম প্রজন্ম যাদের উপরে এক কথায় স্মার্টফোনটা মানে কি বলবো চলে আসছে, চলে আসছে, আমরা যেহেতু প্রথম প্রজন্ম সেহেতু এটা চলে আসছে অলরেডি, সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ দিকগুলো দেখতে হবে, শুধু নেগেটিভ দিকগুলো দেখা যাবে না, আর আমাদের মা বাবাদেরও কন্ট্রোল করতে হবে, এমন না যে আমার ছেলে মোবাইল না হলে ভাত খায় না, আমি তার হাতে মোবাইল দিয়ে তারে খাওয়াবো, ইম্পসিবল, এভাবে করতে করতে একসময় সে তো আসক্ত হয়ে যাবে, এটা হচ্ছে মা বাবাদের উপরে উদ্দেশ্য করে বলতেছি। তো যেটা ভাই আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে যে করেই হোক, তবে পজিটিভ দিকগুলো দেখা মানে আমার পক্ষে জরুরি এক কথা, পজিটিভ দিকগুলো, নেগেটিভ দিকও আছে তেমন একটা পাচ্ছি না। আমি গেমিং উইথ জিহাদের কাছে আসলে এই সকল গেমগুলোর পজিটিভ দিক কি কি সেটা একটু জিজ্ঞাসা করব, গেমিং উইথ জিহাদ কি মনে হয় যে পজিটিভ দিক কি কি আছে এখানে? পজিটিভ দিক যদি আমি বলি তাহলে এখানে অনেক কিছুই ধরা যায়, কারণ বর্তমানে সিচুয়েশন তো অনেক খারাপ, করোনা সিচুয়েশন, আপনার বাচ্চা কাচ্চা যারা বেশি বের হয় মানে গেম যদি না খেলে তারা সত্যিকারের যে খেলাগুলো আছে ক্রিকেট ফুটবল, তো ওইগুলো খেলার জন্য তো অবশ্যই বের হতে হবে, একজন একজনের সাথে মিশে, কিন্তু করোনার বর্তমান সিচুয়েশন কিন্তু অনেক খারাপ, তো ওইখানে কিন্তু অনেক সমস্যা হতে পারে, গেম বর্তমানে গেম খেলে কিন্তু অনেক বাসা থেকে তেমন একটা বের হয় না। তো বর্তমান আরেকটা সিচুয়েশন খারাপ হচ্ছে কি, ইয়ং জেনারেশন মনে করলেন বেশিরভাগ এখন সংগত সে একদম মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সেটা থেকে কিন্তু অনেকে বিরত আছে। আচ্ছা, আমার কাছে যেটা মেন মনে হয় এটা দুইটা ভালো রিজন ছিল যে আসলে এই গেমগুলো করোনাকালীন সময় আপনি যে রিজনটা বলেছেন এটা খুবই ভালো ছিল, কারণ করোনার সময় বাড়ি থেকে বের না হয়ে বাড়িতে থাকাটা আসলে আমাদের জন্য কতটা জরুরি ছিল সেটা আমরা যে কেউ চোখ বন্ধ করেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই সময় যদি বলি যে এই সময়টা আমার আমার ফ্যামিলিতে গেমস বেশি চলেছে, সেটা আমি মনে করি ভালো হয়েছে, যাতে আপনার ফ্যামিলি সুস্থ থেকেছে, বাড়ির বাইরে যত কম গিয়েছে তার জন্য বিপদটা তত কম হয়েছে। আর গেমিং এ যেহেতু আপনার যেই কথাটা আমি আপনার কাছে আরেকবার জিজ্ঞাসা করব যে আমাদেরকে আসলে বলা হচ্ছে এই গেমসগুলোর ফলে পরিবারের মধ্যে ইন্টারাকশন কমে যাচ্ছে, বাবা মার সাথে কথা বলা কমে যাচ্ছে, এই এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? তো পরিবারের মাঝখানে বাবা মার মাঝখানে কথাবার্তা মানে বাবা মাদের সাথে কথাবার্তা কমে যাচ্ছে, এটা অন্যরকম আমি ঠিক বুঝতে পারলাম না, এটার মেন কারণ হচ্ছে আই থিঙ্ক যে বাবা মা তাদের ছেলে মেয়েদের বেশি সময় দিতেছে না, তাদের টেক কেয়ার করতেছে না, কখন কি করতেছে সেটা খেয়াল রাখতেছে না, রাত 2টার সময় মনে করলেন ছেলে মেয়ে গেম খেলতেছে, রাত তার বয়স মাত্র 8, এটা কি ঠিক? এরকম যদি খেয়াল না রাখে তাহলে তো হবে না। আমাদের সাথে আছেন স্যাভেজ ভাই, সো স্যাভেজ ভাই অথবা আলমিন ভাই আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে আসলে এই গেমটার সুফল বা কেন ব্যান করার দরকার নেই বলে আপনি মনে করেন, বা এর যে ক্ষতিকারক দিকগুলো বলা হয়েছে এগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? তো যাই হোক, ফ্রি ফায়ার পাবজি সম্পর্কে আমার যেটা মতামত, মানে বর্তমান চলমান যে সমস্যাটা চলছে সেটা সম্পর্কে মতামতটা হচ্ছে, একটা দেশ যখন ডিজিটালাইজেশনের স্বপ্নে চলে তখন আমরা জাস্ট একটা প্রযুক্তিকে অস্বীকার করে মানে একটা অস্বীকারই করতে পারি না একটা প্রযুক্তিকে। তো আমি এই প্রযুক্তি অস্বীকারের পক্ষে থাকতে পারতাম যদি আমরা রোল মডেল হিসেবে যেসব দেশকে ফলো করি তারা যদি এসব বন্ধ করত। তো আমরা প্রযুক্তিকে নয়, তো আমরা প্রযুক্তিকে বন্ধ নয় বরং প্রযুক্তিকে কন্ট্রোল করতে শিখতে হবে। ফর এক্সাম্পল, ইউরোপে 1000 সিসির বাইক আছে কিন্তু আমাদের দেশে 150 সিসির বাইকের উপরেই নিষেধাজ্ঞা, কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশে প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে এই না যে আমরা বাইক ব্যান করব, আমাদের কন্ট্রোল করতে হবে। তো ইভেন আমরা এটাও জানি যে ইন্টারনেট মানেই হচ্ছে একটা ওপেন দুনিয়া, তো ইন্টারনেটে গেলে কিন্তু সব রয়েছে, যত ধরনের প্রোটোকল থাক যাই থাক, এখন ছোট ছোট বলুন সবাই সব কিছু জানে। তো তার মানে যদি আমরা খুব সিকিউর করতে চাই আমাদের সন্তানদের তাহলে ইন্টারনেটও বন্ধ করে দিতে হবে আর কি, এটা কি এত পসিবল? না, এটা তো সম্ভব। তো আরেকটা ব্যাপার হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পর্কে,
আমাদের বর্তমান জেনারেশন আর আমাদের যে অভিভাবক জেনারেশন তাদের একটা বিশাল গ্যাপ রয়েছে। অভিভাবকরা শুধু এতটুকু দেখে যে ছেলেরা ফ্রি ফায়ার খেলে সময় নেব, টাকা নষ্ট করছে, কিন্তু এখানে যারা সফল হয়ে কেরিয়ার করেছে তাদের সম্পর্কে যদি অভিভাবকরা একবার জানতে পারত তাহলে তাদের ধারণা পাল্টে যেত। ইউটিউবার পাশাপাশি শুধু ইউটিউবার হলে টাকা আসে ওইটা না, অ্যাজ এ স্পোর্টস প্লেয়ার যদি ইউটিউব চ্যানেল না থাকে অ্যাজ এ স্পোর্টস প্লেয়ারও স্যালারি আসে। শেষে আমি বলে দিব, আমি তো আমাদের দেশে আমাদের অভিভাবকরা অনলি জানেন গ্র্যাজুয়েশন শেষ করে শুধুমাত্র ভালো চাকরি বা ব্যবসার মাধ্যমে টাকা আয় করা সম্ভব, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় এত এত প্ল্যাটফর্ম থেকে যে কেরিয়ার করার সুযোগ রয়েছে, আমাদের অভিভাবকরা যদি এটা জানতো তাহলে হয়তো এসব মানে প্রযুক্তি ব্যাপারে এত বিরক্ত হতো না। ইভেন আমার ছোট ভাইকেও আমি ফ্রি ফায়ারে কেরিয়ার করাতে চাই, কারণ আমি এটা সম্পর্কে বিস্তারিত জানি, কিন্তু যে এটা সম্পর্কে অর্ধেক জানে সে তো এটা শুধুমাত্র নেগেটিভ সাইডগুলোই দেখবে। তো আমার অভিভাবকদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই গেম এবং এই গেমের যে সম্ভাবনা, মানে আপনি শুধু গেমের নেগেটিভ সাইডটা দেখবেন সেটা নয়, এই গেমের যে পজিটিভ সাইড রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েও আপনারা একটু গবেষণা করবেন। তো কাবু ভাই আরো একটা কথা আছে এখানে, কথা হচ্ছে কি আমরা মানে যে নেগেটিভ একটা কথাটা উঠে আসছে সেটা হচ্ছে কি ফ্রি ফায়ারের কারণে অনেকে আত্মহত্যা করছে, এটা আমরা শুনতে পাচ্ছি যে ফ্রি ফায়ারের কারণে এরকম কথা এসেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করছে অনেকে, আত্মহত্যা করছে বা মারা গেছে। তো এখন আমি একটা কথা বলতে চাই যে এটা নেগেটিভ মাইন্ডে নেওয়া যাবে না, সেটা হচ্ছে কি আমরা অনেকে জানি বা অনেকে নিজের চোখেও দেখছি যারা ছোট আছে বা বড় আছে ক্লাস 9 থেকে 10 ওঠার পরে এসএসসি পাস না করতে পারার জন্য অনেকে আত্মহত্যা করছে ফ্যামিলি থেকে অনেক কথা বলার কারণে। এই কারণে কিন্তু আমরা পড়ালেখা বন্ধ করে দিনি, আমরা জাস্ট নজর দিছি, আমরা ওইদিকে বেশি করে খেয়াল দিছি যে কেন, যাতে আমাদের ছেলে মেয়েটা রাগ না করে, এর প্রতি কোনো খারাপ মনোভাব তার ভিতরে না আসে। এই কারণে আমরা সে যতই খারাপ রেজাল্ট করুক না কেন তার মোটিভেশনটা আরো বৃদ্ধি করার চেষ্টা করছি। এইভাবে করে আমাদের এইটারও একটা ভালো দিক তুলে খুঁজে বের করতে হবে, কোন জিনিসের প্রতি একটা খারাপ হয়েছে ওইটারে সরাসরি বাদ না দিয়ে সলিউশন খুঁজে বের করতে হবে আমাদের। আচ্ছা, সবার মোটামুটি সব কথা হলো, আমি এখানে দুই একটা পয়েন্ট একটু ধরায় দিব যেটা আসলে আমাদেরকে আমাদের অভিভাবকরা বা যারা আমাদের বয়সে বড় আছেন গুরুজন আছেন বলতে পারেন যে একটা কথা এখানে আসতে পারে যে তুমি ইউটিউবার, তুমি গেম খেলতেছো, গেম থেকে টাকা অর্জন করতেছো, এটা ভালো কথা, বাট আমি বাংলাদেশের তো একজন দুইজন ছেলে মেয়ে না বা তোমাদের মতো তো 10-15 জন ছেলে মেয়ে না, সবাই তো গেমটা খেলতেছে, তারা তো উপার্জন করতেছে না, তো তাদের তো সময়টা নষ্ট হচ্ছে, তাহলে তাদের সময়টা কেন নষ্ট হবে? তুমি ইউটিউবার বলে তুমি এই কথা বলতেছো। এখানে আমি একটা কথা বলবো যে দেখেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে, বাংলাদেশের যদিও ক্রিকেটের দলের বা ক্রিকেট টিমের সাথে আমাদের তুলনা কোনো অংশে যায় না, আমি শুধু কথার কথা রূপকর্থে ব্যবহার করতেছি যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে কিন্তু 11 জনই খেলে, বাদবাকি যেই সারা বাংলাদেশ থেকে এত মানুষ, এত বাচ্চা, এত কিশোর, এত যুবক চেষ্টা করে ক্রিকেটার হওয়ার জন্য, আসলে তারা কি সবাই হতে পারে না? তারা কিন্তু সবাই হতে পারে না। একইভাবে আমাদের বাংলাদেশে যখন বিসিএস পরীক্ষা হয়, বিসিএস ক্যাডার কিন্তু সবাই হতে পারে না, বাট পরীক্ষাটা দেয় কিন্তু লাখের উপরে লাখ লাখ মানুষ। সো একইভাবে ইউটিউব ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের জন্য নতুন একটা সম্ভাবনার দ্বার। তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে ডিজিটাল বাংলাদেশের শুরুতে এসে আমরা যদি তথ্য প্রযুক্তির এই নতুন সম্ভাবনাটাকে, ইউটিউবার, ইউটিউবিং, গেমিং, ই স্পোর্টস এইরকম একটা বড় সেক্টরটাকে আমরা যদি ইগনোর করে দিই বা আমরা এটাকে আটকিয়ে দিই তাহলে সেটা আমাদের জন্য কতটা উপকারী হবে। একইভাবে সবাই ইউটিউবার হতে পারবে না, এটা যেমন সত্য কথা, ঠিক একইভাবে এই সেক্টরটা আমাদের জব সেক্টর হিসাবে খুব ভালোভাবে একটা কাজ করতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি পার্সোনালি মনে করি। এছাড়া আমাদেরকে আরও যে সকল রিজনিংস দেওয়া হয়েছে যে বর্তমান সময়ে এই সকল গেমের জন্য শিশু কিশোররা তারা নষ্ট হচ্ছে, ভায়োলেন্স শিখতেছে, ওয়েল ভায়োলেন্সের জন্য কিন্তু আরও অনেক সেক্টর দায়ী আছে। যেমন আমরা যদি বলি একটা নাটক, একটা সিনেমা, একটা মুভি, হলিউড বলিউড মুভি, সেখানে কিন্তু ভায়োলেন্স প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এই ভায়োলেন্সগুলো আমরা পছন্দ করি, সেখানে আমরা শুটিং দেখি, সেখানে আমরা দেখতেছি একজন একজনের গুলি করতেছে, তাড়তেছে, মারতেছে, ওয়েল আমরা কিন্তু সেগুলোকে ব্যান করার কথা বলি না। কেন? কারণ আমরা জানি যে দোজ আর অনলি ফর ফান, রাইট? সো গেমস আর অনলি ফর ফান অ্যাজ ওয়েল, গেমস থেকেই যে শুধু ভায়োলেন্স শিখতেছে এই কথাটা আমাদের কি ভুল হচ্ছে না? আমি একটু সবাইকে বারবার করে বলবো, ভেবে দেখবেন যে এই সকল জিনিসগুলো মুভিজ থেকে যদি ভায়োলেন্স প্রমোট না হয়, এই গেমগুলো থেকে অনলি ভায়োলেন্স কেন প্রমোট হবে বলে আপনারা মনে করতেছেন? আরেকটা কথা হচ্ছে আমাদের অনেক অভিভাবক তারা যে কথাটা বলে যে গেম খেলে প্রচুর সময় নষ্ট করে ফেলতেছে, পড়তেছে না, প্যারেন্টসদের কথা শুনতেছে না, ফ্যামিলিকে টাইম দিতেছে না, আপনাদের সবগুলো কথা আমি মেনে নিতেছি, আমি সবগুলো মেনে নিতেছি, কেন আসলেও মেনে নিতেছি, বিকজ আমি একটা ফ্যামিলির একটা ছেলে, সো আমি বুঝি যে ফ্যামিলিতে এই জিনিসগুলো হইলে আসলে কতটা সেটা আমাদের জন্য ক্ষতিকারক। বাট ট্রাস্ট মি, এই গেমগুলোকে শুধুমাত্র দায়ী করাটা আমাদের হয়তো বা ভুল হবে। কেন? স্মার্টফোন যখন হাতে আছে, গেম না থাকলে যে কথা সবাই বলেছে, অন্যান্য অ্যাপ্লিকেশন, অন্যান্য অ্যাপস, অন্যান্য জায়গায় তারা সময় ব্যয় করবে, কারণ তাদের বর্তমানে ফোকাসটা চলে এসেছে
স্মার্টফোনের ভিতর। অ্যান্ড জেনারেশনটা যখন চেঞ্জ হচ্ছে আমাদের আগের জেনারেশন পর এই জেনারেশন যখন চেঞ্জ হলো, আমাদের আগে স্মার্টফোন ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, ইন্টারনেট ভাস্ট যে অ্যাক্সেস সেটা ছিল না, বাট বর্তমানে বিশ্বায়নটা এত বেশি হইতেছে, আমরা বাইরের বিশ্বের সাথে বহির্বিশ্বের সাথে এত বেশি পরিমাণে মিশতে পারতেছি যে আমরা আসলেও স্মার্টফোনের দিকে ঝুঁকে যাচ্ছি, কারণ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে স্মার্টফোন নির্ভর। উই হ্যাভ বিকাশ, উই হ্যাভ দারাজ, উই হ্যাভ সো মেনি থিংস যেগুলো আমরা স্মার্টফোনের মাধ্যমেই করতেছি, যেটা আগে কল্পনাও করতাম না। উই হ্যাভ মোবাইল ব্যাঙ্কিং অ্যাজ ওয়েল, সো মোবাইলে অবভিয়াসলি আমাদেরকে ঝুঁকতে হচ্ছে, আর তাই গেমিংটাতেও আমরা সেই ঝোঁকাটা আসলে দেখতেছি। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি যে অবভিয়াসলি আপনারা আমাদের গুরুজন, আপনারা যে ডিসিশনটা নেবেন বা নিয়েছেন বা ফিউচারে আমাদের জন্য নেবেন, অবশ্যই আমরা মাথা পেতে মেনে নিব, তবে এমন ডিসিশান যেন আমরা না নিয়ে ফেলি তাড়াহুড়ো করে, যে ডিসিশানটা আসলে আমাদের দেশটাকে সামনের দিকে অনেকখানি আগায় যেতে বা ডিজিটালাইজড করতে বা উন্নত দেশ হিসাবে স্ট্যাবলিশড হওয়ার একটা সেক্টরই আমরা বন্ধ করে দিচ্ছি। ইউএস, আমেরিকা বলেন, ইউকে বলেন, যে কোনো স্ট্যাবলিশ কান্ট্রি, ইস্পোর্টস সেখানে হিউজ একটা প্ল্যাটফর্ম, লাইক হিউজ একটা প্ল্যাটফর্ম। ইউ হ্যাভ নো আইডিয়া, 30 মিলিয়ন প্রাইস পুল, 40 মিলিয়ন প্রাইস পুল, $50 মিলিয়ন প্রাইস পুল, $50 মিলিয়ন, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? সো এত হিউজ একটা মানি ওয়ার্ল্ড সিরিজ, ইস্পোর্টসের ওয়ার্ল্ড সিরিজ থেকে আসে সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি অবশ্যই ছুড়ে দিতে চাইবো। এরকম বড় একটা সেক্টরে আমরা বাংলাদেশকে কেন সুযোগ দিব না? এটা কি আমাদের ভুল হবে না এই সেক্টরগুলোকে বন্ধ করে দেওয়া? সো যারা আপনারা আমাদের গুরুজনেরা ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, কাইন্ডলি আপনারা এই জিনিসগুলো একটু কনসিডার করে দেখেন। কাটিং দ্য হেড ইজ নট এ সলিউশন। আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী যেটা এর আগের বার বলেছিলেন যে হেড, মাথা কেটে ফেলে দিলেই কিন্তু সলিউশনটা পাওয়া যাবে না, সিম্পলি আপনি হাত বেঁধে দিলেও সলিউশনটা হয়ে যাবে, সে কিছু করতে পারবে না। সো কাইন্ডলি আমরা একটু এটার অল্টারনেটিভ সলিউশন বা সাজেশান খুঁজে বের করি এবং এই সকল সুবিধার কারণে আমরা গেমটাকে ব্যান না করি। গেমগুলো যেমন অবভিয়াসলি ভালো খারাপ পয়সার এপিটোপিট আছে, গেমগুলোরও ভালো খারাপ দিক আছে, কাইন্ডলি আমরা একটু খারাপ দিকগুলোর সাথে ভালো দিকগুলোকে মিলায় দেখবো যে আসলে ভালো দিকগুলাই কিন্তু আমাদেরকে বেশি চোখে পড়বে, আমরা ভালো দিকগুলো থেকে বেশি বেনিফিট পাবো, আমাদের জেনারেশন বেশি বেনিফিট পাবে। এবং এই জিনিসগুলো নিয়ে এত কথা আমরা কেন ইউটিউবাররা বলতেছি, আসলে আমরা সেক্টরটার সম্ভাবনা জানি। আমার লাইফের বাস্তব গল্প বলি, যখন আমি ইউটিউবার হতে চেয়েছিলাম আমার প্যারেন্টস তারা ইভেন এমন কথা পর্যন্ত বলেছে যে বাড়ি থেকে বের হয়ে যায় কারণ এই সব করে জীবনে কোনো ফিউচার নাই। এবং বর্তমানে ইউটিউবার হওয়ার পরে আল্লাহর রহমতে আমি এমন একটা জায়গায় আসতে পেরেছি যে আমি তাদের সাথে বসে খাবার টেবিলে যখন খাবার খাই তাদের প্রাউড একটা সন্তান, যোগ্য সন্তান হিসেবে নিজেকে মনে হয়। আই ফিল সো মাচ প্রাউড। আপনার ছেলে তাকে আপনি কেন একটা সম্ভাবনাতে যাওয়ার আগে আটকে দিচ্ছেন? সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, উই হ্যাভ সিঙ্গার্স, উই হ্যাভ ক্রিকেটার্স, উই হ্যাভ প্লেয়ার্স, উই হ্যাভ লাইক আমাদের কত সেক্টর আছে, আমরা কি এখনও 2021 সালে এসে সেই ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবো? ডিজিটালাইজড এই কথাটা বারবার কেন আনতেছি? আমরা ডিজিটাল বাংলাদেশ হতে চাচ্ছি, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে উন্নত জিনিসগুলোকে ইকুইপ করতে হবে। আশা করি আপনারা আমাদের আবেদনটা বুঝতে পেরেছেন, আবেদনটা যথাযথভাবে আপনারা গ্রাহ্য করবেন এবং একটু দ্বিতীয়বার আবারও ভেবে দেখবেন বলে আশা করি। আমাদের ট্রিপল আর ভাই, ওনাকে আমি বলবো শেষমেশ কিছু কথা বলে আমাদের আজকের ভিডিওটা সমাপ্ত করার জন্য। তো আমাদের মেইন টপিকটা ছিল এটা যে আমাদের পাবজি আর ফ্রি ফায়ার ব্যান নিয়ে, আর আমাদের বলার জিনিসটা এটাই থাকবে বাকি যে আমাদের গভর্নমেন্ট যে ডিসিশনটা নিবে সেটাতে আমাদের মানতেই হবে। কিন্তু লাস্টলি আমাদের সাজেশন হিসেবে এটা থাকবে যে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটা যেন একেবারে ইউজলেস টাইপের কিছু না হয়, যদি কোনো টাইপের রিজন হিসেবে কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে যেন ওই রিজনটা ঘটে আসলে। এখন যদি কোনো এমন টাইপের কোনো রিজন থাকে যে ফ্রি ফায়ার পাবজি ব্যান করা হবে কেন, কারণ হচ্ছে এটার জন্য অনেক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটার জন্য গেম খেলা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর এটার জন্য গেমিং এর জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে ইয়াং জেনারেশনের, তাহলে আমি বলবো যে আপনারা ব্যান তখনই করেন যখন আপনাদের মনে হবে যে এই ব্যানটা করার কারণে আপনারা এই জিনিসগুলো ফিউচার আর হবে না। তো যেটা আমার কাছে মনে হচ্ছে না যৌক্তিক, কারণ অবভিয়াসলি কোনো না কোনো কিছু ওনারা বের করবে আবার নেশাগ্রস্ত হওয়ার জন্য, কারণ মেইন যেই জায়গাটা যে প্যারেন্টিং, যে প্যারেন্টসরা ওনাদের ওইভাবে করে রাখতে হবে বা ওই খেয়ালগুলো রাখতে হবে, ওই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত ই না হচ্ছে ততক্ষণ ওনারা কিছু না কিছুর উপর আসক্ত হবে। আর যে জায়গাগুলো আছে এগুলোকে কন্ট্রোল করা যায়, অবভিয়াসলি যাবেই কন্ট্রোল করা,
অবশ্যই ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের প্রতি আমার এবং অন্যান্য ইউটিউবারের হয়ে আমি কথাটা বলতেছি যে সাজেশন থাকবে যে অবশ্যই আমাদের খেলা উচিত, আমাদের গেম টাইম আমাদের ট্রাই করা উচিত, আমাদের এন্টারটেইনমেন্টের জন্য আমরা এগুলো খেলি, আমরা এন্টারটেইনমেন্টের জন্য গেমিং ভিডিও টিডিও এগুলো দেখি, কিন্তু ওগুলো লিমিটেশনের মধ্যে রাখা লাগবে। আমাদের অন্যান্য সব দিক যদি আমরা পারফেক্ট রেখে তারপরে এই জিনিসটা খেলি তাহলে এই জিনিসটার ব্যাপারে কখনো কোনো কমপ্লেন উঠতোই না। আমাদের স্টাডি, আমাদের ফ্যামিলিকে টাইম দেয়া, আমাদের ফ্রেন্ডসদেরকে টাইম দেয়া, এগুলো সব কিছু পারফেক্ট রেখে যদি আমরা গেমটা খেলতাম তাহলে এই পর্যন্ত কখনো কিন্তু এই জিনিসটা আসতোই না। কোনো কিছুই সেটা খারাপ হোক বা ভালো হোক অতিরিক্ত ভালো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের লিমিটের মধ্যে রাখা লাগবে, এটা বোঝা লাগবে আমাদের প্যারেন্টসদেরকেও, আমাদের ইয়াং জেনারেশনদেরকেও এবং আমাদের গভর্নমেন্ট যারা যে যারা ডিসিশনটা নিবে তারা যেন এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝে একবার ভেবে হলেও তারপর যে ডিসিশনটা নেই, কারণ না হলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডিসিশনটা নেওয়া পুরোপুরি ওয়েস্ট যেন না হয়ে যায় আর কি। তো এটাই আর কি আমার লাস্ট কথা থাকবে। তো গাইজ এই ছিল মোটামুটি আজকে আমাদের ফ্রি ফায়ার নিয়ে আমাদের যে কারণগুলো আমরা পারি দেখাইতে যে গেমটা কেন বন্ধ করা উচিত হবে না বা গেমটা বন্ধ কেন করার প্রয়োজন নাই। এরপরও যদি আমাদের সাথে কারোর যোগাযোগ করার প্রয়োজন মনে হয় বা মনে হয় যে আমাদের সাথে আপনারা প্রশ্ন করতে চাইবেন, আমরা তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নিজেদের মতো করে। আমাদের জিমেইল অ্যাকাউন্ট আছে নিচে, ডিসকর্ড লিঙ্ক আছে, আপনারা জিমেইলে মেল করতে পারেন অথবা ডিসকর্ডে জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারেন গাইজ। আর আজকের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আবারও আমরা বলতেছি আপনারা বড়ো আমরা ছোট, ভুল যদি আমরা করে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে আজকে আমরা ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্রি ফায়ার প্লেয়ার্সরা আজকের ভিডিওটা যেন ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে বেশি লাইক পাওয়া ভিডিও হয় যাতে করে ভিডিওটা আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাভ এ গুড টাইম, বাই বাই।